ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। সবুজে ঘেরা মনোরম পরিবেশে বাড়ি করতে চান? 117 নম্বর জাতীয় সড়কের পাশে নামখানা শিবনগর আবাদে রায়ত জমি বিক্রয় আছে। সত্তর যোগাযোগ 8609141193। কথা ছিল আজ থেকেই টলিপাড়ায় শোনা যাবে লাইট ক্যামেরা অ্যাকশন। দফায় দফায় আর্টিস্ট ফোরাম সহ সমস্ত সংগঠনগুলিকে নিয়ে মিটিং এর পরও শুটিং নিয়ে কাটলো না জট। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-0466। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। কথা ছিল আজ থেকেই টলিপাড়ায় শোনা যাবে লাইট ক্যামেরা অ্যাকশন। শিল্পীরাও আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু কোথায় কি। দফায় দফায় আর্টিস্ট ফোরাম সহ সমস্ত সংগঠনগুলিকে নিয়ে মিটিং এর পরও শুটিং নিয়ে কাটলো না জট। আজ 2.5 মাস পর শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বীমা সংক্রান্ত সমস্যা থাকায় আর্টিস্ট ফোরাম শুটিং শুরু করতে নারাজ। যতক্ষণ না পর্যন্ত শিল্পীদের স্বাস্থ্য বীমার কাগজ তারা হাতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো শিল্পী শুটিং এ অংশ নেবেন না, সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। মঙ্গলবার দিনভর মিটিং এর পরও আবার শুটিং নিয়ে অচল অবস্থা টলিপাড়ায়। মঙ্গলবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, যেহেতু এখনো শুটিং শুরুর দিন থেকে শিল্পীদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিষয়ে চ্যানেল ও প্রযোজকরা পূর্ণ আশ্বাস আমাদের দিতে পারেননি, তাই এই মুহূর্তে ফোরাম আপনাকে শুটিং এ যোগদান করার পরামর্শ দিতে পারছে না। বুধবারের পরিবর্তে তাহলে কবে থেকে শুটিং শুরু হচ্ছে, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সিনেপাড়ায়। দিন কয়েক আগেই 10 জুন থেকে সেটে ফেরার ছাড়পত্র পেয়েছিলেন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। এরপর রবিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিং এর পর জানানো হলো যে ধারাবাহিকের পাশাপাশি সিনেমার শুটিংও করা যাবে আগামীকাল, অর্থাৎ 10 জুন থেকে। অতঃপর স্বাস্থ্যবিধি মেনে জোর কদমে কাজে ফেরার খবরেই আশার আলো দেখছিলেন শিল্পী এবং কলাকুশলীরা। কিন্তু কোথায় কি, রবিবার শুটিং এর গাইডলাইন নিয়ে মিটিং এর 24 ঘন্টা কাটতে না কাটতেই সোমবার সন্ধেবেলা আর্টিস্ট ফোরামের তরফে এলো নতুন বার্তা। নিজ দায়িত্বে শুটিং এর সিদ্ধান্ত নিন, এখনো কোন রকম চূড়ান্ত গাইডলাইন আমাদের হাতে আসেনি, যে বার্তার পরই উদ্বিগ্ন হয়ে ওঠেন শিল্পীরা। স্টুডিও স্যানিটাইজ করা শেষ, শিল্পীরাও কল টাইম পেয়ে গেছেন, তা সত্ত্বেও হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল ফোরাম, তা নিয়ে বেজায় রেগে চ্যানেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট ক্যারিয়ার একাডেমি সেন্টার, কুলপি ও হুগলি। কন্ট্যাক্ট 6294698949। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।